This is the viscera of right-sided brain with leptomeninges. Leptomeninges হচ্ছে এক হচ্ছে arachnoid matter with blood vessels আর হচ্ছে pyometer. এটা হচ্ছে sulcus and gyrus ভিতরে mixed. ঠিক আছে, আচ্ছা ঠিক আছে. এখন পো এটা তিনটা পোল, একটা হচ্ছে ফ্রন্টাল পোল, এটা হচ্ছে রাউন্ডেড, অক্সিপিটাল পোল এটা হচ্ছে পয়েন্টেড, আর হচ্ছে টেম্পোরাল পোল. ঠিক আছে, তিনটা পল আর বর্ডার হচ্ছে তিনটা, সুপেরিয়র মিডিয়াল বর্ডার, ইনফেরিয়র ল্যাটারাল বর্ডার অ্যান্ড ইনফেরিয়র মিডিয়াল বর্ডার. ইনফেরিয়র মিডিয়াল বর্ডার, ইনফেরিয়র ল্যাটারাল বর্ডার, সারফেস তিনটা, একটা হচ্ছে সুপেরিয়র ল্যাটারাল সারফেস, মিডিয়াল সারফেস অ্যান্ড হচ্ছে ইনফেরিয়র সারফেস. ইনফেরিয়র সারফেস আবার সাব ডিভাইডেড ইন্টু টু সারফেস, এটা হচ্ছে অরবিটাল সারফেস অ্যান্ড টেন্টোরিয়াল সারফেস. এখন হচ্ছে সালকাস, এটার হচ্ছে ফাংশনালি সালকাস হচ্ছে এটা হচ্ছে সেন্ট্রাল সালকাস, মিড পয়েন্ট থেকে 1 সেন্টিমিটার বিহাইন্ড সেন্ট্রাল সালকাস. আমাদের বিষয়তে সেন্ট্রাল সালকাস আর ল্যাটারাল সালকাসটা মার্চ করে গেছে, আসলে এটা আলাদা হবে. ঠিক আছে, এটা হচ্ছে ল্যাটারাল সালকাস, এটা ল্যাটারাল সালকাস তিনটা পোর্শন, একটা হচ্ছে অ্যান্টেরিয়র হরাইজন্টাল, এটা হচ্ছে অ্যান্টেরিয়র হরাইজন্টাল, অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং অ্যান্ড পোস্টেরিয়র পার্ট ল্যাটারাল সার্কাস. প্যারাইটো অক্সিপিটাল সার্কাস, এটা হচ্ছে প্যারাইটো অক্সিপিটাল সার্কাস. ক্যালকারাইন সার্কাস স্প্লিনিয়াম থেকে স্টার্ট হয়ে এটা হচ্ছে প্যারাইটো ক্যালকারাইন সার্কাস, ক্যালকারাইন সার্কাস. এটা হচ্ছে ইন্টারপ্যারাইটাল সার্কাস, এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে প্যারাইটাল লোককে দুটো ভাগে ভাগ করে, সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়র পার্ট আছে. এখন সেন্ট্রাল সালকাসের সামনে এটা হচ্ছে প্রি সেন্ট্রাল সালকাস, যেটা হচ্ছে ফর্ম করে হচ্ছে প্রি সেন্ট্রাল জাইরাস আর মোটর এরিয়া, তারপর হচ্ছে প্রি মোটর এরিয়া, এরিয়া নম্বর 6, ফ্রন্টাল আই ফিল্ড এরিয়া, সুপেরিয়র অ্যান্ড ইনফেরিয়র সালকাস দিয়ে সুপেরিয়র মিডল আর ইনফেরিয়র জাইরাস ফ্রন্টাল জাইরাস. তারপর সেন্ট্রাল সালকাসের বিহাইন্ড পিছনে হচ্ছে পোস্ট সেন্ট্রাল সালকাস, এই অংশটা হচ্ছে পোস্ট সেন্ট্রাল জাইরাস সোমাটো সেন্সরি এরিয়া প্রাইমারি. এরিয়া নাম্বার 3, 1, 2 এগুলোকে ব্রডম্যানস এরিয়া বলে, সোমাটো সেন্সরি এরিয়া ব্রডম্যানস এরিয়া, প্রাইমারি মোটর এরিয়াকে ব্রডম্যানস এরিয়া বলে, প্রি মোটর এরিয়া, ফ্রন্টাল আই ফিল্ড সব হচ্ছে ব্রডম্যানস এরিয়া, ব্রডম্যান এটা আবিষ্কার করছে. আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ইন্টারপ্যারাইটাল সালকাস, সুপিরিয়র প্যারাইটাল জাইরাস অ্যান্ড ইনফেরিয়র প্যারাইটাল জাইরাসে ডিভাইড করে. তারপর এই প্যারাইটো অক্সিপিটাল সালকাস দিয়ে প্যারাইটাল লোবকে ইনফেরিয়র লোব অক্সিপিটাল লোব থেকে ডিভাইড করে. এটা হচ্ছে প্রাইমারি ভিজুয়াল এরিয়া অক্সিপিটাল লোবের এই পয়েন্টেড এই অংশটা, এখানে এক্সিয়াল সালকাসকে এক্সিস করে তোমার এই প্রাইমারি ভিজুয়াল এরিয়াটা এটা, আর এটা হচ্ছে তোমার অপার প্লেটেড সালকাস. মিডিয়াল সার্ফেস, মিডিয়াল সার্ফেস এটা হচ্ছে কর্পাস ক্যালোসাম, এটা কানেক্ট করবে অপোজিট সাইডে সেরিব্রাল হেমিস্ফিয়ারকে. এর পার্ট হচ্ছে চারটা, রস্ট্রাম, জেনু, বডি অ্যান্ড স্প্লিনিয়াম. এটা হচ্ছে সিঙ্গুলেট সালকাস, সিঙ্গুলেট জাইরাস, পার্ট অফ লিম্বিক সিস্টেম আমরা পড়ে আসছি আগে. তারপর এটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল, তো এর এটা হচ্ছে সেপ্টাম পেলুসিডাম আর এই অংশটা হচ্ছে ফর্নিক্স. ফর্নিক্সের অনেকগুলো পার্ট আছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ফর্নিক্স, মিডিয়াল অ্যান্ড পোস্টেরিয়র ফর্নিক্স. আর এখানে তোমার থাকে হচ্ছে তোমার এটা হচ্ছে করয়েড প্লেক্সাস, এখানে থাকে টাফট অফ ক্যাপিলারি, যেখানে তোমার হচ্ছে সিএসএ ফর্মেশন হয়, করয়েড প্লেক্সাস ভিতরে থাকে. এটা হচ্ছে থ্যালামাস, এই ল্যাটারাল ভেন্ট্রিকুলার ভিতরে হচ্ছে ফোরামেন থাকে, ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন আর ফোরামেন অফ মনরো দিয়ে এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকুলারের সাথে কমিউনিকেট করে. এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকুলারের সাথে কমিউনিকেট করে, থার্ড ভেন্ট্রিকলটা আবার হচ্ছে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস দিয়ে ফোর্থ ভেন্ট্রিকলের সাথে কমিউনিকেট করে. এটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল, এটা মিড ব্রেনের পার্ট, পন্স, মেডালা, সেরেব্রাম. আচ্ছা
এটা হচ্ছে তোমার অপটিক নার্ভ, অপটিক নার্ভ, এটা হচ্ছে অ্যান্টেরিও সেরেব্রাল আর্টারি, আর এটা হচ্ছে তোমার সাবস্টেন্স, পোস্টেরিয়র সাবস্টেন্স, অ্যান্টেরিও সাবস্টেন্স, সব সাবস্টেন্স, কী সাবস্টেন্স চাই, সাবস্টেন্সেস, অনেক সাবস্টেন্স, এটা হচ্ছে ইনফেরিয়র সারফেস, এটা হচ্ছে অরবিটাল পার সারফেস, আর হচ্ছে টেন্টোরিয়াল সারফেস। অরবিটাল সারফেসে তোমার থাকে হচ্ছে স্ট্রেট জাইরাস আর অলফ্যাক্টরি, স্ট্রেট আর অলফ্যাক্টরি সালকাস, সালকাস, এই অংশ এখানে থাকে তোমার হচ্ছে অলফ্যাক্টরি বাল্ব, এটা হচ্ছে জাইরাস রেক্টি, জাইরাস রেক্টি, জাইরাস রেক্টি, এখানে হচ্ছে অরবিটাল সালকাস এইচ শেপড, অরবিটাল সালকাসে চারটা এরিয়াতে ডিভাইড করে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল এরিয়া। অ্যান্ড টেন্টোরিয়াল সারফেসে হচ্ছে দুইটা সালকাস, একটা হচ্ছে কোলেটারাল সালকাস আর একটা হচ্ছে অক্সিপিটো টেম্পোরাল সালকাস, এটা এটা হচ্ছে আনকাস, এর সাথে হচ্ছে প্যারা হিপোক্যাম্পাল জাইরাস, মিডিয়াল জাইরাস অ্যান্ড হচ্ছে ল্যাটারাল জাইরাস, মিডিয়াল অক্সিপিটো টেম্পোরাল জাইরাস, ল্যাটারাল অক্সিপিটো টেম্পোরাল জাইরাস। সালকাস যেটা হচ্ছে একটা অক্সিপিটো টেম্পোরাল সালকাস, অক্সিপিটো টেম্পোরাল সালকাস, আর একটা হচ্ছে কোলেটারাল সালকাস, আর টেম্পোরাল লোবে হচ্ছে দুইটা সালকাস থাকে, সুপিরিয়র আর ইনফেরিয়র টেম্পোরাল সালকাস দিয়ে সুপিরিয়র, মিডল আর হচ্ছে ইনফেরিয়র টেম্পোরাল জাইরাসে ডিভাইড করে।